হ্যালো ফ্রেন্ডস, আমি হিমেল মার্ক রোজারিও। আজকে আমি কথা বলবো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশি এক টাকা নোটগুলোর বর্তমান দাম কত টাকা হতে পারে। আজকে বাংলাদেশের এক টাকা নোটগুলোর দাম কত হতে পারে তা নিয়ে আলোচনা করব। একটি ব্যাঙ্কনোটের মূল্য কত তা নির্ধারণ করে কয়েকটি বিষয়ের উপর, যেমন ব্যাঙ্কনোটটি চাহিদা কেমন, ব্যাঙ্কনোটটিতে কোন গভর্নরের স্বাক্ষর রয়েছে ইত্যাদি বিষয়, যা ভিডিওর শেষ অংশে বিস্তারিতভাবে বলা হবে। কীভাবে ব্যাঙ্কনোটের মূল্য নির্ধারণ করা হয়, আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম এক টাকার নোট। ইউএনসি কন্ডিশনে এই নোটটির মূল্য 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ইউজড কন্ডিশনে 500 থেকে 2,000 টাকার মধ্যে পাওয়া যায়। তবে তুলনামূলক ডাবল ফ্র্যাকশন থেকে সিঙ্গেল ফ্র্যাকশনের মূল্য বেশি হয়ে থাকে এবং এই নোটটির দাম বেশি হবার মূল কারণ হলো এটি বাংলাদেশের প্রথম এক টাকা, সেহেতু সংগ্রাহকদের কাছে এই এক টাকার বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। আমার কাছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরেকটি এক টাকার নোট। এই এক টাকার নোটটির দাম বেশি হওয়ার মূল কারণ এই এক টাকার নোটটি দেখতে খুবই সুন্দর এবং এই এক টাকার নোটটির ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে। ইউএনসি কন্ডিশনে এই এক টাকার নোটটির মূল্য 3,000 থেকে 4,000 টাকা এবং ইউজড কন্ডিশনে এই নোটটির মূল্য 500 থেকে 2,000 টাকার মধ্যে। এই ঢেকি এক টাকার নোটটিতে তুলনামূলক সিঙ্গল ফ্র্যাকশন এবং ট্রিপল ফ্র্যাকশনের দাম একটু বেশি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোটের দাম নির্ধারণ করা হয় নোটটির অবস্থা বা কন্ডিশন দেখে। আমার হাতে দেখতে পাচ্ছেন এক টাকার আরেকটি নোট। এই ডিজাইনের এক টাকা নোটের মধ্যে দুইজন অর্থসচিবের সিগনেচার রয়েছে, অর্থসচিব মতিউল ইসলাম ও অর্থসচিব কফিলউদ্দিন মাহমুদের। অর্থসচিব মতিউল ইসলামের নোটগুলো ইউএনসি কন্ডিশনে 800 থেকে 1,000 টাকা এবং ইউজড কন্ডিশনে 100 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায় এবং কফিলউদ্দিন মাহমুদের নোটগুলো ইউএনসি কন্ডিশনে 800 থেকে 1,000 টাকার মধ্যে পাওয়া যায়। তবে অর্থসচিব কফিলউদ্দিন মাহমুদের কিছু নোটের প্রিফিক্সের মধ্যে ওয়াটারমার্ক রয়েছে এবং এই ওয়াটারমার্ক নোটগুলো খুব কম পাওয়া যায়। অনেকে এগুলোকে রেয়ার নোট হিসেবে তাদের সংগ্রহে রেখে থাকে। এই ওয়াটারমার্কযুক্ত নোটটির মূল্য ইউএনসি কন্ডিশনে 3,000 থেকে 6,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ইউজড কন্ডিশনে 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। পরবর্তীতে আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরেকটি এক টাকার নোট, যেটি হরিণ এক টাকার ডিজাইনের প্রথম নোট। নোটটিতে স্বাক্ষর রয়েছে তৎকালীন অর্থসচিব আবুল খায়েরের। এই নোটটি ইউএনসি কন্ডিশনের মূল্য 400 থেকে 600 টাকা এবং ইউজড কন্ডিশনের মূল্য 100 থেকে 300 টাকা। পরবর্তীতে আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আরেকটি এক টাকার নোট। নোটটিতে স্বাক্ষর হয়েছে তৎকালীন অর্থসচিব সাইদুজ্জামানের। ইউএনসি কন্ডিশনে নোটটির মূল্য 200 থেকে 300 টাকা এবং ইউজড কন্ডিশনে 50 থেকে 150 টাকা। আমার হাতে দেখতে পাচ্ছেন এখন যে নোটটি, নোটটিতে স্বাক্ষর হয়েছে বাংলাদেশের তৎকালীন অর্থসচিব মোস্তাফিজুর রহমানের। এই নোটটি ইউএনসি কন্ডিশনের মূল্য 80 থেকে 120 টাকা এবং ইউজড কন্ডিশনের মূল্য 10 থেকে 80 টাকা। আমার হাতে এখন যে নোটটি দেখতে পাচ্ছেন, এই নোটটিতে স্বাক্ষর রয়েছে তৎকালীন গভর্নর এম কে আনোয়ারের। এই নোটটির ইউএনসি কন্ডিশনের মূল্য 80 থেকে 150 টাকা এবং ইউজড কন্ডিশনের মূল্য 10 থেকে 80 টাকা। আমার হাতে যে নোটটি দেখতে পাচ্ছেন, এই নোটটিতে স্বাক্ষর রয়েছে মুখ্য অর্থসচিব খোরশেদ আলমের। এই নোটটির ইউএনসি কন্ডিশনের মূল্য 50 থেকে 80 টাকা এবং ইউজড কন্ডিশনের মূল্য 10 থেকে 50 টাকা। এই নোটটির দুইটি ভ্যারাইটি রয়েছে, একটি মুখ্য সচিব আর একটি অর্থসচিব। আমার হাতে এখন যেই নোটটি রয়েছে, এই নোটটিতে স্বাক্ষর রয়েছে বাংলাদেশের অর্থসচিব খোরশেদ আলমের। এই নোটটির মূল্য 100 থেকে 150 টাকা। পরবর্তী দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বশেষ এক টাকার নোট। নোটটিতে স্বাক্ষর রয়েছে নাসিমুদ্দিন আহমেদের। নোটটির মূল্য ইউএনসি কন্ডিশনে 40 থেকে 50 টাকা। একটি নোটের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন নোটটির চাহিদা কেমন রয়েছে, নোটটি কত সালে ইস্যু করা হয়েছে, নোটটিতে কী প্রিফিক্স রয়েছে, নোটটিকে সিঙ্গল ফ্র্যাকশন নাকি ডাবল ফ্র্যাকশন নাকি ট্রিপল ফ্র্যাকশন, এর উপর ভিত্তি করে নোটটির দাম নির্ধারণ করা হয়।
এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোটটির কন্ডিশন কেমন। মূলত প্রধান বিষয় হচ্ছে নোটটির কন্ডিশনের উপর ভিত্তি করে নোটটির দাম নির্ধারণ করা হয়। নোটটির কন্ডিশন যত ভালো থাকবে নোটটির দাম তত বেশি। আশা করছি বাংলাদেশের এক টাকার নোটের দাম সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। আমি যে নোটগুলোর দাম বলেছি মূলত সাধারণভাবে এই দামেই কেনা বেচা হয় এই নোটগুলো। তবে বিভিন্ন সময় নোটগুলোর দাম কম বেশি হতে পারে এবং এছাড়া বিভিন্ন বেশ কিছু কারণ রয়েছে যার কারণে নোটের দাম কম বেশি হয়ে থাকে। নোটের দাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।